হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। মিতালা ব্যবসাটা তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে হাওয়ায় একটা ভিডিও স্টার্ট করে দিচ্ছি তোমাদের জন্য। আর এবারে চলে এসেছি আমরা একটা মন্দিরে, আর সেটা হলো সোমনাথ। তোমরা সবাই অনেকেই জানো হয়তো যে গুজরাটে আমরা চলে এসেছি আবার একটা মন্দিরে, আর সেটা হলো সোমনাথ। এটা হলো জ্যোতির্লিঙ্গ, মানে জ্যোতির্লিঙ্গের যে মন্দির, আমাদের যে জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এটা একটা, সেটাই তোমাদের দেখাতে চলেছি। আর আগেই আমি বলে দিচ্ছি একটা কথা, যে ভেতরে মন্দিরের ভেতরটা এত সুন্দর না, মানে কি না দেখলে বলে বোঝানো যাবে না, কিন্তু এমনই এই গুজরাটে বেশিরভাগ মন্দির ভেতরের জিনিসগুলো না, মানে ভেতরে রিয়ে অ্যালাউড থাকে না ফোন, মানে প্রচুর পুলিশ ছিল, পুলিশে প্রচুর সার্চ করে 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 করে, মানে অনেক জায়গায় পুলিশের ইয়ে ছিল, সার্চ করে তারপরে ঢুকতে দিয়েছে ভেতরে। আমাদের ব্যাগে জানো তো একটা হেডফোন ছিল। আর এই দেখো আমরা মেলাতে, মানে এখানে পুরো মেলার মতো সারা সবসময় সারা মানে বছরই বসাতে বসে। আর একটু দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর হার, দারুণ লাগছিলো আয়নাগুলো। আর ওই ঘরে যে যে শামুক টামুক দিয়ে যেগুলো বানায় ঝিনুক দিয়ে, ওই জিনিসগুলো কত সুন্দর লাগছিলো দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সবগুলোই। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে এত সুন্দর ভেতরটা, যেখানে যেই মন্দিরগুলো বেশি সুন্দর সেগুলোতেই ফোন অ্যালাউড থাকে না, মানে খুব রাগও ওঠে, কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে তো এরকম করে না। প্রচুর ফোন ইয়ে ছিল, পুলিশ ছিল অনেক, দিয়ে আমাদের না হেডফোনটা আমার পার্সে ছিল, মানে আমার হাজব্যান্ড গাড়িতে গান শুনতে শুনতে আসছিলো, দিয়ে আমার পার্সে রেখে দিয়েছে। আর পার্স অ্যালাউড ছিল, কিন্তু তোমার যে সাইড ব্যাগ ওগুলো অ্যালাউড ছিল না, তা আমার আর খেয়াল মানে মনে নেই যে হেডফোনটা যে আছে সেটা মনে ছিল, কিন্তু হেডফোনটাও যে অ্যালাউড নেই সেটুকু আমার মনে নেই, যে জানতাম না। দিয়ে আমরা তো লাইন দিয়ে অনেকটা এগিয়ে চলে এসেছি, আর যেখানটা পর মন্দিরের সামনে যে পুলিশগুলো ছিল সেখানে এসে হঠাৎ করে শুনলাম যে ইয়ে মানে হেডফোন আমার পার্সটা চেক করেছে, হেডফোনটা পেয়ে গেছে। আর হেডফোনটাও যে অ্যালাউ মানে ইয়ে অ্যালাউড নেই ভেতরে সেটা আমি জানতাম না। আর আমার কী করবো, অতটা লম্বা লাইন দিয়ে গিয়ে এসেছিলাম, কী করবো, আর ফোন টোন সবই ধরো রাখা আছে অন্য জায়গায়, সেখানেও লাইন দিয়ে রেখে আসতে হয়েছে, ব্যাগ রেখে আসতে হয়েছে। দিয়ে তখন আমার ননদের বর আবার মানে আমার নন্দাই মানে উনি আবার গিয়ে হেডফোনটা আবার রেখে এলো, হেডফোনটা রাখতে আবার টাকা লেগেছে, মানে এত ঝামেলায় পড়েছে সেই তখন গিয়ে। যাই হোক, এখন যাচ্ছি দেখো সমুদ্রের দিকে। আমরা মন্দিরে পুজো পুজো দিয়ে এসেছি, মন্দিরটা তো বললাম তো শেয়ার করতেই পারিনি, একদম ভেতরে প্রচুর লম্বা লাইন ছিল, প্রচুর ভিড় ছিল, আর তো বললাম ফেমন অ্যালাউড নেই নেই মানে তোমাদের যে দেখাবো সেটুকু আমার ইয়েতে হলো না। তা এবার দেখো চলে এসেছি সমুদ্রের ধারের দিকে, এই যে আমরা যাচ্ছি, এখানে একটু স্পিডেই দিয়ে দিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে থাকো আর আনন্দ মানে আমাদের সাথে তোমরা আনন্দ উপভোগ করো। দারুণ মজা করেছি, দারুণ মজা করেছি, দারুণ মজা করেছি, তোমরা দেখে নাও। বাবুকে ধরো তুমি, বাবা বালির মধ্যে পারে, এ আমাকে যাই ব্যাগে ব্যাগে ওই ব্যাগে ব্যাগে বাচ্চাগুলো কেমন নামছে গো, Thank you.
বলে হয় না আমরা সোমনাথে আছি, সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি এখন। হ্যাঁ কি করবো, আর টাইম নেই দেখো। ও কি সুন্দর সমুদ্রের স্রোত আসছে গো। তোমরা কখন বেরোবে রাতে? তো আর বালি নিচ্ছে, বালি জল দলের বালি। এ বেটা ছবি তুলে ফেললো। সোমনাথের সমুদ্র যেন শেষ হচ্ছে না, মানে এত বড়, মানে কি বলবো সোমনাথের সমুদ্র। আর এই দেখো আমরা যাচ্ছি, আর এটা সমুদ্রের ধারেই এই জিনিস, এই মানে এই বীজটা করেছে এখন, মানে সাইডেই পুরো সমুদ্র, আর এই বীজটা করেছে। কিন্তু আগে এটা ছিল না, আমার হাজবেন্ড আমার বিয়ের পর পর বিয়ের পর আমি ওখানে ছিলাম তখন। বাবু হয়তো দু তিন বছর আগেই ধরো এসেছিলো, তিন চার বছর আগে এসেছিলো, তখন এরকম ছিল না এটা। এখন এটা একটা বীজ মতো করে দিয়েছে, তোমার এখানে আসার জন্য টিকিট কাটতে হয়, ঠিকই বীজ মতো করেছে। তুমি এখানে এসে সাইকেল চালাতে পারো, বিকালে ঘুরতে পারো, সব কিছু ওয়ার্কিং করতে পারো, সব কিছু করা যায় এখানে। এখানে বসারও জায়গা আছে, আর পুরো একদম সমুদ্রের ধারে, তুমি পুরো সমুদ্রটা কাছ থেকে দেখতে পাবে। আর এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, তোমার একটা ভেতরটা তো দেখাতে পারলাম না, ভেতরটা এত সুন্দর না, কাজ করা পুরো পাথরের কাজ, এত সুন্দর ঝাড়বাতি দেওয়া আছে, এত সুন্দর ইয়ে করা। আর এখানে বেশিরভাগ মন্দির না, দেখো বাইরে থেকে মনে হচ্ছে কিছুই না মন্দিরটা, কিন্তু ভেতরটা এত বড় এলাকা, মানে এরিয়া এত সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গা ভেতরটা। কিন্তু ওগুলোই দেখাতে পারলাম না, ব্যাড লাগ আমার, কী করবো বলো, কিছু করারও নেই, দেখাতে পারলাম না। আর কষ্টও লাগছিলো খুব যে আমার বন্ধুরা দেখতে পাবে না, কিন্তু কী করবো বলো, না দেখে মানে অ্যালাউড নেই সেখানে, তো আর কোনো লুকোনো চলন্ত কোনো ব্যাপার নয়। হ্যাঁ সমুদ্রটা তোমাদের সাথে শেয়ার করো, আমার বাইরে দেখো এই মন্দিরটা তো শুনেছিলাম যে সোনার, আমার হাজব্যান্ড গল্প করছিল যে সোনার নাকি এগুলো ওপরে, এগুলো সব সোনার ছিল, সোনা দিয়ে করা ছিল। তা সমুদ্র পার করে ইংরেজরা এই এখান থেকে নিয়ে গেছিলো, ওটা শুনেছি। তো এখান থেকে তুলে তুলে নিয়ে গেছিলো সব সোনা এখান থেকে। আর ভেতরের ঠাকুরের ওখানটা প্রচুর, মানে পুরো সোনা, ভেতরের সব কিছু সোনা দিয়ে করা, বাইরে থেকে নিয়ে গেছিলো কিন্তু ভেতরেরটা নিয়ে যেতে পারিনি, ওই জন্য এত অ্যালাউড, মানে এত পুলিশের পাহারা এখানে, ওই জন্য এত মানে পুলিশের এত সার্চ টার্চ করে ঢোকাচ্ছে, কারণ বুঝতেই পারছ সব মানুষ তো সমান না, কে কার মধ্যে কী আছে কী নিয়ে আসবে সেটা কী করে জানবে বলো, সবার ক্ষেত্রে সমান ইয়ে। আমাকে যদি অ্যালাউড করে যে আরেকজনকে করবে না, সেটা তো সেটা করলে তো হবে না, ওদের ডিউটি ওরা করছে। তা হ্যাঁ দেখো আমরা বীজটা একটু এলাম, দেখো পুরো একদম ধারে সমুদ্র, মানে এই পাথরগুলো শুধু আছে, তারপরে এই সমুদ্র পুরো কাছ থেকে দেখা যাবে। কিন্তু এটা আগে ছিল না, এটা আগে সবাই ওপর থেকে ওই সাইড থেকেই দেখতো সবাই, কিন্তু এখন এই জিনিসটা করে দিয়েছে, এটা খুব ভালো হয়েছে। বিকালবেলা সবাই ঘুরতে এলে কেউ বসতেও পারবে, খুব ভালো লাগবে এখানটায়। আর এই দেখো আমরা চলে এসছি আবার একটা অন্য মন্দির ওখান থেকে। আমরা এখানে একটু মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, একটু মন্দিরে লাঞ্চ টাঞ্চ করে আবার বেরিয়ে খাওয়া দাওয়া আছে, কৃষ্ণ ঠাকুর আছে, দারুণ ঠাকুরটা। আর এই দেখো এটাও পাথরের ঠাকুর, এটা হলো লক্ষ্মীনারায়ণ। আর এ দেখো তোমাদের বলেছিলাম না যে সমুদ্র শেষই হতে চাইছিল না,
মানে এত বড় এরিয়া, আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, তারপরেও দেখি এই সমুদ্রটা এখানে। আমি তো দেখে তো আশ্চর্য যে কতটা রাস্তা এসেছি, মানে সমুদ্র শেষ হচ্ছে না, এত বড় সমুদ্রটা সত্যি কথা। দিয়ে এখানে একটু দাঁড়ালাম, ওই যে ওখানে একটা শিবলিঙ্গ দেখো, সমুদ্র জলের মধ্যে শিবলিঙ্গ আছে। দিয়ে আমার আমাদের মা বললো যে একটু মানে শিবলিঙ্গটাকে একটু ইয়ে করে আসবে, নমস্কার করে আসবে। দিয়ে ওই জন্য আমরা দাঁড়ালাম এখানটায়, আমরা দাঁড়িয়েছি, আমরা নিচে নামিনি, গাড়িতেই বসেছিলাম। আমি গাড়ি থেকে একটু ভিডিওটা তোমাদের শেয়ার করলাম, আর মা আর আমার হাজব্যান্ড গিয়েছিলো, আর বাবুকে নিয়ে গিয়েছিলো। দিয়ে ওখানে গিয়ে ওরা একটু নমস্কার টমস্কার করে জল টল ঢেলে এসছে, তাদের ভালো দেখতে থাকো। দেখো ঢেউটা কেমন আসছে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। আর এই যে ইয়েলো কালারের একটা শাড়ি পরে আছে দেখো, এই যে মা আসছে ওদিক থেকে, মানে যে ঢেউটা আসছে না, মা একটু ভয় ভয় লাগছে, যত যাই হোক ভয়, ঢেউ দেখলে কার না ভয় লাগে বলো, সবাইয়েরই ভয় লাগে। তা মা বারবার ঢেউ যাচ্ছে, ঢেউ যখন আসছে তখন আবার উপরে চলে আসছিল পাড়ে। এ দেখো মা শেষ পর্যন্ত যা হোক ধরে ধরে যা হোক করে গেছে ঠাকুরের সামনে, দিয়ে ঠাকুর একটু নমস্কার করে এসছে। মানে মনের ইচ্ছাটা তো পূরণ হয়েছে, মনে খুব ইচ্ছা করছিল ওনার, তা মনের ইচ্ছাটা পূরণ করাটাই উচিত। আর এখানে যে সব সময় আসতে হবে এইসব জিনিস জায়গাতে, সবসময় তো আসা তো সম্ভব নয়, এখানে যে সবসময় আসতে হবে তার তো কোনো কথাও নেই। আর আমাদের সমুদ্র দেখা প্রায় শেষ হয়ে এসছে, এবার আমরা রওনা দেবো আবার। আর এই দেখো গাড়িতে উঠে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের, দেখো। আর আবার দেখো বললাম না সমুদ্র যেন শেষ হচ্ছে না, আমরা অনেক কিলোমিটার এসে, মানে অনেকটা কিলোমিটার এসেও তখনও দেখছি সমুদ্র দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিলো। মানে সন্ধ্যের আগে আগে সমুদ্রটা দেখা যাচ্ছিলো, সূর্যও দেখা যাচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো। পরিবেশটা তোমাদের জন্য শেয়ার করলাম তোমাদের সাথে, আর তোমরা প্লিজ দেখো আর কমেন্ট করো আমাকে প্লিজ তোমরা সবাই। দারুণ দারুণ, মানে সমুদ্র শেষ নেই, এত বড় সমুদ্র মানে জীবনে ফার্স্ট দেখলো। মানে শুনেছি সমুদ্র অনেক বড় হয়, কিন্তু এরকম এত বড় সমুদ্র যে এত রাস্তা মানে অতিক্রম করেও সমুদ্র শেষ হচ্ছে না, দেখারই বিষয়। তোমরা প্লিজ কেউ যদি গুজরাটে থাকো তাহলে প্লিজ এসো, দেখে এসে ঘুরে দেখে যেও, দারুণ। আর দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে, সব জায়গাতে একটা করে শিবলিঙ্গ, আর এখানে জলটা নেই, এটাই যা দারুণ। তোমরা কেউ যদি গুজরাটে থেকেও থাকো, কেউ যদি গিয়েও থাকো, আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে খুব ভালো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা দেখতে থাকো। বাই।